আগে বাচ্চা পরে বিয়ে বলে শারীরিক সম্পর্ক, এখন বাচ্চা কোলে বিচার চাইছে অসহায় মা, অভিযুক্ত যুবক পলাতক। জোর জবরদস্তি করে শারীরিক সম্পর্ক করে গর্ভপাত, পরে গ্রাম্য সালিশি সভায় সিদ্ধান্ত হয় বাচ্চা হওয়ার পর বিয়ে হবে, কিন্তু বাচ্চা হওয়ার পর অভিযুক্ত যুবক উল্টো 13 বছরের অন্য এক নাবালিকা মেয়েকে বিয়ে করে ফেলে। এদিকে অসহায় মেয়ে এবং মেয়ের বাবা সব জায়গায় ব্যর্থ হয়ে সাংবাদিকদের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের কাছে সঠিক বিচার পাওয়ার জন্য আর্জি করলেন। ঘটনাটি ঘটেছে সিপাহীজলা ত্রিপুরা জেলা মেলাঘর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইন্দিরানগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে 11 মাস আগে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর গোকুলপুর এলাকার বাবলু মিয়ার মেয়ে জেসমিন আক্তার বয়স 22 সিপাহীজলা ত্রিপুরা জেলা মেলাঘর মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকার মামা তাজরুল ইসলাম ভূঁইয়ার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যায়, আর সেখানেই ওই দিন সন্ধ্যা রাতে জেসমিন আক্তার একই এলাকার অন্য এক মামার বাড়িতে যান। তখন জেসমিন আক্তারের সাথে বাঁশপুকুর এলাকার মোহন মিয়া বয়স 26 এক যুবক সেই বাড়িতে উপস্থিত হয়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক জেসমিন আক্তারকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। পরবর্তী সময় জেসমিন আক্তার ধীরে ধীরে গর্ভবতী হয়ে পড়ে। পরবর্তী সময় জেসমিন আক্তারের পরিবার এবং অভিযুক্ত ছেলে মোহন মিয়ার পরিবার মিলে বাঁশপুকুরে মোহন মিয়ার বাড়িতে বিরাট এক সালিশি সভা বসে। সেই সালিশি সভা থেকে সিদ্ধান্ত হয় মেয়ের ঘরে বাচ্চা হওয়ার পর ছেলেকে বিবাহ করানো হবে। কিন্তু দীর্ঘ 2 মাস হয়ে গেছে জেসমিন আক্তার নামে ওই মেয়ের ঘরে একটি মেয়ে সন্তান জন্ম নিয়েছে, কিন্তু অভিযুক্ত যুবক মোহন মিয়া জেসমিন আক্তার নামে ওই মেয়েকে বিয়ে না করে 13 বছরের অন্য এক নাবালিকা মেয়েকে বিয়ে করে ফেলে। এই বিষয়ে জেসমিন আক্তার নামে ওই মেয়ের পরিবারের মেলাঘর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা করার পর মেলাঘর থানা সেই মামলা বাঁশপুকুর কাঁঠালিয়া থানার অন্তর্গত সেই থানাতে প্রেরণ করে দেন, কিন্তু পুলিশ এই বিষয়ে কোনো ভূমিকা গ্রহণ করেনি বলে অভিযোগ। তাছাড়াও সালিশি সভায় সিদ্ধান্ত ব্যক্তিগুলিও এ বিষয়ে নিয়ে কোনো কথা বলছে না বলে অভিযোগ। এদিকে মা এবং মেয়ের বাবা অসহায় অবস্থায় ধারে ধারে ঘুরছে সঠিক বিচার পাওয়ার জন্য, কিন্তু কেউ তাদের সঠিক বিচার করছে না। শেষ পর্যন্ত মেয়ে এবং মেয়ের বাবা সাংবাদিকদের মাধ্যমে দ্বারস্থ হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের কাছে সঠিক বিচার পাওয়ার জন্য আবেদন করলেন। কি হয়েছিল আপনার সাথে যে ঘটনাটা? আমি মামার বাড়িতে বিয়ে গেছিলাম। বিয়ে যাওয়ানোর পরে আমি আর এক মামার বাড়ি সন্ধ্যার সময় খাবার সময় পাল্টাতাম যাই, তারপরে হ্যাঁ ফিসুন দিয়ে আই আমি কইতে পারি না, তারপরে দরজা দরজা লাগাই দিয়েছে, তারপরে দরজা লাগাই দিয়েছে দুধ বসতে আমার লগে সেরা দর্শন করে আমার, তারপরে আমার মোহন মিয়া বাড়ি কোন জায়গায়? বাড়ি হচ্ছে বাঁশপুকুর মরণ এলাকা। এটা কবের ঘটনা? এটা আজকাল 11 মাস হয়েছে। 11 মাস? হ্যাঁ। তারপরে মামার বাড়ি কোন জায়গা? মামার বাড়ি মেলাঘর ইন্দ্রনগর। তারপরে আমি কারোর কাছে কই না, তাই এমন কত করতে অনেক মাস হয়ে গেছে, তারপরে কইতাছে মানে তান করতাম বাচ্চাটা নষ্ট করলে তো ফোন করে কইতাছে, তার মা বাবাও কইতাছে, তারপরে আমি কারোর কাছে কইছি না, তারপরেও কইছি না যে মা বাবার কাছে অন পর্যন্ত জানছে না পরে জানছে। তারপরে আমরা ভাড়া মানুষের জন এমন অবস্থা দেহে তো তা ভাড়া মানুষের জিগা যে তোর এমন অবস্থা গেলে এরপরে কেউ মানে তো জামাইতে বাড়িত নেই, এরপরে আমি তো এরপরে কইছি যে বুঝতাম, এরপরে ফাড়া প্রতিবেশী সবাই আইসে বাবু বম্মা বাড়িত নেই, তারাই এরপরে তারা খবর দিছে কইছে তোমার বাড়িতে এমন মনে তেন হয়েছে এই বিধান করতো বিচার মানে বিচার বহাইতো, এরপরে তারা সমাজে গেছে, তারা সমাজে বিচার বহেছে, তো তারা সবাই আসলো, তারা এদিকে মেম্বার প্রধান প্রধান আসলো, তো তারা বিচার বসে কইছে ডেলিভারি হয়েছে এলে বিয়ে করাইব, তো তারপরে এরপরে ফুলার কি ছেলের বাড়িতে সালিশি সভা হয়েছিল? হ্যাঁ। ওইখান থেকে বিচারে সিদ্ধান্ত হয়েছিল? হ্যাঁ। মানে বাচ্চা হয়েছিল এরপরে বিয়ে করাইব? হ্যাঁ। ওইখানকার বিচারকরা কইছে? হ্যাঁ। এখন তো বাচ্চাটা হয়েছে মানে কোন অবস্থাতে আছে? তারপরে আমরা তা শুনছি কি তারপর ছেলের বিয়ে করাই লিছে, তারপর আমরা মেলা থানাতে কেস করছি, কেস করানোর পরে থেকে এরপরে এরপরে তারা আর কোনো মানে আসামিরও ধরে ধরে না বা কোনো কিছুই হইতেছে না, অকর পর্যন্ত মানে এটাই মানে ঘুরতে আছে, আজ কাইলে কো কালকা কাল কাইলে কো এমন করে। আপনাকে তো তার বিয়ে করে নিছে? না, এখন বিয়ে কি হ্যাঁ আরেকটা বিয়ে করছে? হ্যাঁ। 13 বছর? তাই তো মায়ের 13 বছর বিয়ে করছে। হ্যাঁ। এখন কি চাইতেছেন আপনি? আপনার মেয়ের যে এই ঘটনার পর আপনি বিচার চাচ্ছিলেন? হ্যাঁ, ঘটনার পরে আমি বিচার চাইছিলাম। বিচারের পরে যে বাসুর একটা দরবার হয়েছিল, তো বিচার হয়েছিল, বিচার হয়েছিল, সবাই কইছে যে এটা তার ডেলিভারি হোক, ডেলিভারি হলে আমরা তোমরা সমাজে তো মুসলিম সমাজে এখন এটা বিয়ে হইতো না, ডেলিভারি হয়েছিল বিয়ে তোমরা কাগজ টাগজ রেডি করে দাও, বাস বাচ্চা হয়ে গেছে পরে বিয়ে হইব। এই কথার পর আমরা বাস আমরা উঠতে আসি, উঠতে আসার পর বাস হয়েছে ওখানে আমরা তার প্রধান জানাইছি বা নেতার যারা যারা বিচার তারা সবাই জানাইছি যে ডেলিভারি হয়েছে, মাই হয়েছে, জীবনের মধ্যে ডিএনএ হয়েছিল, তখন তারা জানাইছে, জানানোর পরে এই লোক লেগে ছেলেটারে বিয়ে করা হইতে আছে।
ছেলেটাকে বিয়ে করা লেগেছে তখন আমরা তো রেগে রেগে আমরা থানাতে আসি উদু থানাতে আসি উদু থানাতে করতে যাচ্ছি উদু থানাতে তো না এটা তোমরা এই জানো যে কাঁড়ুলে থানা যা কাঁড়ুলে থানা এরপরে আমি কিছু না এবার আমি থাকি উদু থানা আমি কাঁড়ুলে থানা যাবো গিরি আমি আমি তো যাওয়া সম্ভব না তখন আমার উদু থানাতে রয়েছে মেলাঘর থানা মেলাঘর থানাতে আনি মেলাঘর থানা তো সেটা যেখানে ঘটনা আছে ওইখানে চেষ্টা করতে হবে তখন আমি মেলাঘর থানাতে আছি মেলাঘর থানা রাত্রে আমার আনছে এখানে উদু থানার পুলিশে মেলাঘর থানাতে আনছে ওইখানে আমি কেস করছি কেস থানা আসামি ধরছে নি না আসামি ধরে নাই তারা থানা কি কয় তারা জিজ্ঞাসা করলে তারা আসামি ফাইতে আছে না খোঁজ ফাইতে আছে না কেন তো তারা ফাইলে আমরা ধরিয়াম চেষ্টা আছে হ্যান ত্যান করতে আছে তার মানে আপনি এই যে আপনার মেয়ের বিষয়ের যে বিষয়টা আপনি কোনখানো মানে বিচার হইতে আছেন না সঠিক বিচার আমি সঠিক বিচার করেন কেন ভাইতে মেসে না আমি অঙ্কা এই মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই সুবিচার যাতে ভাই এবং প্রতিনিধিদের কাছে আমি সুবিচার যাতে ভাই আমি এটি চাইতে আছে যাতে আমার সুস্থ বিচার হোক বিচার চাই আর পুলিশ আসামি কেন জানে আমি আসামি যাতে পুলিশ আসামি ধরে পুলিশ পারে না এমন কোনো কাজ নাই যেহেতু পুলিশে এমন করতে আছে যে আসামি ভাইতে এটা কি কথা হইতে পারেনি আজ এতদিন গেছে পুলিশ আসামি ধরে না থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।